প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আগামী মাসের 17 তারিখে পরীক্ষার ঘোষণা করেছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন যে কিভাবে ওই মাসিক পূরণ করতে হবে। আমি আপনাদের একটা ডামি দেখাবো কিভাবে আপনারা ওই মাসিক পূরণ করবেন, এবং গুরুত্ব সহকারে দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ওই মাস শিটে আপনাদের এরকম একটা দেবে, পরীক্ষা হলে অবশ্যই বুঝে শুনে পরীক্ষা দেবেন, নয়তো কিন্তু বিপদে শেষ থাকবে না। প্রথমে নাম লিখবেন, আমি লিখলাম আমার নাম, মনে করেন বার কাউন্সিল, বার কাউন্সিল লিখলাম। তারপরে অবশ্যই আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড, এখানে এক্সাম কোড লাগে না, কারণ এটা এক্সট্রা দেওয়া আছে। আমি রোল নম্বর দিয়ে দিলাম 1 2 3 4 5 6, হ্যাঁ, রেজিস্ট্রেশন 7 8 9 10 0 1, হ্যাঁ, এটা দিয়ে রাখলাম মনের মতো করে। সেট কোডটা পরে দেবেন যখন আপনারা কোশ্চেনটা হাতে পাবেন। তারপরে কি আপনাদের সিগনেচার আছে নির্দিষ্ট? আমি সিগনেচারে দিয়ে দিলাম, হ্যাঁ, একটা সিগনেচার দিয়ে দিলাম। এরপরে এই যে পূরণটার ব্যাপারটা আমি আপনাদের বলি, খুব গুরুত্ব সহকারে দেখবেন, 1 নম্বরে যে ডাইরেক্ট পূরণ করবে না, আর এর বাইরে যেন না যায়, ইয়াটার ভরাটের বাইরে যেন, মানে 1 নম্বর যেন টোকা দিলেন, 2 নম্বরটা ঠিক এরকম টোকা দিবেন, 3 নম্বরটা আগে টোকা দিয়ে নেবেন, কলম দিয়ে একটা ফোর দিয়ে নিলেন, হ্যাঁ, 4 5 নম্বরটা দিলেন, 6 এরকম দিলেন, আবার মিলাই দেখবেন ঠিক আছে কিনা, ঠিক মতো টোকা পড়ছে কিনা, তারপরে যখন নিশ্চিত হবেন তখন এটা পড়ে দেবো। হয়তো 1-2 মিনিট বেশি লাগবে, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যদি সরাসরি আপনারা প্রথমেই বসিয়ে দেন, তাহলে কিন্তু ভাই একবার সুযোগ, এক চান্স, লাইফ কিন্তু শেষ, বুঝে শুনে কাজ করবেন। সেম প্রসেস এরকম এরকম ভাবে করবেন, টোকা দিয়ে নিলেন প্রথমে একটা, 8 নিলাম, তারপর কি 9, তারপর কি 0, 0 করে যাচ্ছে, আবার 1, 1 এখানে যাচ্ছে, সেম প্রসেসে আমি দিলাম 8 দিলাম, 9 দিলাম, আর 0 দিলাম, এবং হচ্ছে যখন আপনাদের কোশ্চেন সেট আসবে, অবশ্যই অনেক স্টুডেন্টরা ভুল করে এসে পস্তায় যে আমি সেট কোড দেয়নি, এই যে সেট কোড, এই কর্নারটা দেখে নেন, আবার দেখে দিলাম উল্লা দিয়ে, এই সেট কোডটা ভুল বসে, মনে করেন আমার খ আসলো, খটা এখানে বি, খ মানে বি, গ মানে সি, পূরণ করবেন, এই পূরণ ভুল করলে আপনার সেট বাতিল, কারণ ম্যাশিং হচ্ছে সিস্টেম দেখে এই পূরণটা। এরপরে কোশ্চেন অবশ্যই বুঝে শুনে আপনাদের কি করবেন, এরকম টুকু আমার দরকার নেই, এগুলো এগুলা জাস্ট যেটা বুঝবেন সেটা দিলেন। প্রথমে এসে দেখবেন অনেক সময় কোশ্চেন কমন পাননি, কোনো সমস্যা না, পেজ উল্টায় যান। তারপরে অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন, সিরিয়ালের বাইরে যদি কোনো কিছু হয়, আমি মনে করেন খ দিলাম, 3 নম্বর অ্যান্সার জানি আমি, খ্যাত করে অনু মানে কোশ্চেন ভালো এসে 6 রেখে মেয়ে দিলাম, তাহলে কিন্তু 3-6 দুইটা কোশ্চেন কাটা। খবরদার এই ধরনের ভুল দিন আপনারা করবেন না, এই ধরনের ভুল থেকে বাঁচার জন্য এই বিষয় সর্বশেষ 5 মিনিটের সময় নেবেন রিভিশন দেওয়ার জন্য, কোনো ভুল চেষ্টা করবেন। এই 1 ঘন্টা আপনার হাতে 60 মিনিট, এই 60 মিনিট আপনার জীবনে একটা গেম, এই গেমটা আপনাকে ওইভাবেই খেলতে হবে। সো কোনো ভুল করার সুযোগ নেই, যতটুকু সম্ভব ভালো করে পরীক্ষা দিন, এই এই দোয়া রইলো, এই প্রত্যাশা রইলো। আর যেটা যেভাবে বললাম ওই মাসিক এভাবে পূরণ করেন, আশা করি আপনারা কামিয়ে হবে, সকলে ভালো থাকবেন।